মাতত রজনজনাই উঠিল বঙ্গভূমি কলকাতা। জীপাল হয়ে উঠিল ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চ। এপাক কঁকাল ভাঙি নাছিলে প্রবাসী অসমীয়াই। বিহু বুলি কলেই বলিয়া প্রতিজন অসমীয়া, যতে নাথাক কিয় রঙালী রঙত মতলিয়া হয়ে উঠে প্রতিগৰাকী অসমীয়ার মন প্রাণ। কঁকালত টঙালি বান্ধি ঢোলত চাপৰ মাৰিলেহে যেন হাত পৰে অসমীয়া ডেকাৰ মন। নাচি নাচি ভাগৰি নপৰে আমাৰ নাচনী। অসম ভূমিত নাথাকিলেও কোনো গুণে কম নহয় বিহুৰ আনন্দ। বাপতিহাহন রঙালী বিহুর সকল পরম্পরা রক্ষা করে প্রতি বছরের দরে এইবারও কলকাতাত থাকা সকল অসমীয়া একত্রিত হয়ে উদযাপন করিলে কলকাতা রঙালী বিহু। কলকাতাত অসমীয়া সাংস্কৃতিক সন্থার উদ্যোগত পাঁচবেদ অনুষ্ঠিত করা হয় কলকাতা রঙালী বিহু। পাঁচদিনিয়া বিহু কর্মশালার অন্তত আয়োজন করা হল কলকাতা রঙালী বিহু 2024। মুকলি বিহুরে আরম্ভ হয় বিহুর অনুষ্ঠান। মুকলি বিহু পরিচালনা করে বিশিষ্ট অভিনেত্রী তথা নৃত্যশিল্পী জয়া সিল ঘোষে। কেবল অসমীয়া লোকেই নহয়, বিহুর আনন্দত মতলিয়া হল জাতি বর্ণ ভাষা সংস্কৃতি নির্বিশেষে সহস্রাধিক লোক। মুকলি বিহুর পাছতেই মূল মঞ্চত উন্মোচন করা হয় শুভম গোস্বামীয়ে সম্পাদনা করা সংস্থার বার্ষিক ত্রিভাষিক আলোচনী সৃষ্টি। তার পাছতেই আরম্ভ হয় বিভিন্ন লোক সংস্কৃতির বর্ণিল অনুষ্ঠান। কলকাতা রঙালী বিহু 2024র মূল আকর্ষণ আছিল রূপম ভূঁইয়ার সংগীতানুষ্ঠান। রূপম ভূঁইয়ার গীতত জীপাল হয়ে উঠিল কলকাতা রঙালী বিহু মঞ্চ। রূপম ভূঁইয়ার গীতর তালে তালে নাচি মতলিয়া হল কলকাতাত থকা অসমীয়া অনাঅসমীয়া সকলো। মাতৃভূমির পৰা দূরত থাকিও বিহুর আনন্দত উতিভাহি গল সকলো। অনুষ্ঠানত বিশিষ্ট অতিথিরূপে উপস্থিত থাকে ভারতীয় স্টেট ব্যাংকর কলকাতা চক্রর মুখ্য মহাপ্রবন্ধক প্রেম অনুপ সিনহা।
ICCR প্রাক্তন আঞ্চলিক সঞ্চালক গৌতম দেকে প্রমুখ্য করে অভিনেতা অলকানন্দ রয়, কণ্ঠশিল্পী ডলি ঘোষ, অভিনেতা ঋত্বিক কৌশিক, অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি আদি বহুকেইগৰাকী বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানৰ শেষত সকলোৱে একেলগে গালে ও মোৰ আপোনাৰ দেশ। এইদৰে সামৰণি পৰিল কলকাতা ৰঙালী বিহু 2024। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।